ওয়েলকাম টু মাই ক্লাস অন ফেয়ারওয়েল লাভ বাই থমাস ওয়েট। দেখো আজকে আলোচনা করব থমাস ওয়েটের একটা খুব সুন্দর সনেট ফেয়ারওয়েল লাভ, যেটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির বিডিপি ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপারে প্রেসক্রাইবড করা আছে। প্রথমেই তোমাকে জানতে হবে থমাস ওয়েট কে ছিলেন। থমাস ওয়েট ওয়াজ দ্য সন অফ হেনরি অ্যান্ড অ্যানি ওয়েট। থমাস ওয়েট ছিলেন হেনরি এবং অ্যানি ওয়েটের ছেলে, অর্থাৎ থমাস ওয়েটের পিতামাতার নাম ছিল হেনরি অ্যান্ড অ্যানি ওয়েট। বর্ন ইন অ্যালিংটন ক্যাসেল কেন্ট 1503, অর্থাৎ 1503 সালে উনি কেন্টের অ্যালিংটন ক্যাসেলে জন্মগ্রহণ করেন। উনি যাকে বিয়ে করেছিলেন তার নাম হচ্ছে এলিজাবেথ ব্রুক, দ্য ডটার অফ লর্ড কভহ্যাম। অর্থাৎ এলিজাবেথ ব্রুক ছিলেন লর্ড কভহ্যামের মেয়ে, যাকে থমাস ওয়েট বিয়ে করেছিলেন। 1535 খ্রিস্টাব্দে থমাস ওয়েট নাইটহুড উপাধি গ্রহণ করেন এবং 1542 খ্রিস্টাব্দে উনি মারা যান। থমাস ওয়েট যতগুলো কবিতা লিখে গেছেন ওনার জীবন দশায় পাবলিশড হয়নি, অর্থাৎ উনি যতদিন জীবিত ছিলেন এই পৃথিবীতে ততদিন ওনার কোনো কবিতাই পাবলিশড হয়নি। সমস্ত কবিতাই পাবলিশড হয়েছে উনি মারা যাওয়ার পর, অর্থাৎ উনি ইহলোক থেকে পরলোকে চলে যাওয়ার পর তার সমস্ত কবিতাই পাবলিশড হয়েছে। এত বড়ই হতভাগা ছিলেন থমাস ওয়েট। দেখো এই সনেটটা পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। তার মধ্যে নাম্বার ওয়ান, দান্তে। হঠাৎ দান্তের রেফারেন্স কেন এলো? আমাদের টেক্সটে আছে ফেয়ারওয়েল লাভ বাই থমাস ওয়েট। তোমরা জানো যে ফেয়ারওয়েল লাভ এটা একটা সনেট, কিন্তু আমার তো পড়ার কথা থমাস ওয়েট সম্পর্কে, তার সনেট সম্পর্কে। মাঝখান থেকে দান্তে কেন এলো? দেখো অ্যাকচুয়ালি দান্তে ছিলেন ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। খুব ইনফরমেটিভ এবং সাজেস্টিভ কিছু ইনফরমেশন আমি দিচ্ছি, এগুলো মনে রাখবে। এগুলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে এবং তোমার এক্সপ্লানেশন লেখার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তাহলে দান্তে কে ছিল? দান্তে ছিলেন ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে দান্তে তো ছিলেন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের ফাদার বা জনক, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে উনি কেন এলেন? এটা একটা বড় কোশ্চেন, এটা তুমি এখনই জানতে পারবে। দেখো দ্য সনেট অরিজিনেটেড ইন ইতালি, অর্থাৎ সনেটের প্রথম জন্ম হয় ইতালিতে 13th century, অ্যান্ড মোস্ট প্রবাবলি ওয়াজ ইনভেন্টেড বাই দান্তে। এবং দান্তে ছিলেন সেই ব্যক্তি যিনি সনেট আবিষ্কার করেছিলেন। Who wrote a number of sonnets to his lady love. Dante কি করেছিলেন? তার লেডি লাভকে উদ্দেশ্য করে কিছু কবিতা বা কিছু সনেট লিখেছিলেন, সেটা 13th century। দান্তের যিনি লেডি লাভ ছিলেন তার নাম হচ্ছে ব্যাট্রিকি। তাহলে এই কারণেই এখানে দান্তের রেফারেন্সটা এলো, কেন কি যেহেতু আমরা সনেট পড়তে যাচ্ছি এবং থমাস ওয়েট হচ্ছেন ইংলিশ সনেটের জনক। সুতরাং থমাস ওয়েট কাকে অনুকরণ করেছেন এবং যাকে অনুকরণ করেছেন তার রেফারেন্স অবশ্যই আসবে। তাহলে দেখা যাচ্ছে দান্তে ছিলেন ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং উনি 13th century প্রথম সনেট লেখেন, এবং সনেট প্রথম অরিজিনেটেড হয় ইতালিতে। এবং দান্তে যে সনেটগুলো লিখেছিলেন উনি তার লেডি লাভকে উদ্দেশ্য করে কিন্তু সনেটগুলো লিখেছিলেন। বাট ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইংল্যান্ড টিল দ্য 3rd decade of 16th century, কিন্তু 16th century তৃতীয় দশকে সনেট ইংল্যান্ডে ইন্ট্রোডিউসড হয়। এবং তার জনক কে ছিলেন? তার জনক ছিলেন স্যার থমাস ওয়েট অ্যান্ড দ্য আর্ল অফ সারি। এই কারণে দান্তের রেফারেন্সটা এখানে এলো। এই থমাস ওয়েট উনি ইমিটেট করেছিলেন কাকে? ইতালিয়ান সনেট ইমিটেট করেছিলেন যেগুলো দান্তের কম্পোজড ছিল। এবং থমাস ওয়েট প্রথম সৃষ্টি করেছিলেন তার জারাইমা টু ইংলিশ পোয়েট্রি। আমরা পরবর্তীকালে যখন লিটারারি টার্ম সম্পর্কে জানবো তখন সেখানে এই তার জারাইমা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তাহলে দেখা গেল যে থমাস ওয়েট উনি ইংল্যান্ডে বা ইংলিশে প্রথম সনেট ইন্ট্রোডিউসড করেছিলেন বাই দ্য ইমিটেশন অফ ইতালিয়ান সনেট কম্পোজড বাই দান্তে। এটা হচ্ছে মেন থিম। নেক্সট, এরপরে আরেকটা ইনফরমেশন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টোটালস মিসলেনি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সেকেন্ড পেপারে 6 নম্বরের কোশ্চেন দেয় একটা শর্ট নোট লেখার জন্য টোটালস মিসলেনির ওপরে। সুতরাং এটা একটু ভালো করে দেখো, টোটালস মিসলেনি কি? দেখো টোটালস মিসলেনি টেক্স ইটস নেম ফ্রম ইটস পাবলিশার টোটাল। টোটাল মিসলেনি একটা গ্রন্থ, যে গ্রন্থটার নামকরণ করা হয়েছিল তার পাবলিশার্সের নাম অনুযায়ী। অর্থাৎ টোটালস মিসলেনি যে পাবলিশার্স পাবলিশড করেছিল তার নাম হচ্ছে টোটাল, এবং সেই কারণে বলা হচ্ছে টোটালস মিসলেনি। মিসলেনি মানে তুমি জানো বিবিধ, অর্থাৎ এই টোটাল পাবলিশার্স উনি কি করেছিলেন, বিভিন্ন সনেট বা বিভিন্ন কবিতার একটা সংকলন পাবলিশ করেছিলেন এবং যার নাম দিয়েছিলেন টোটালস মিসলেনি। ইটস অরিজিনাল টাইটেল ওয়াজ, টোটালস মিসলেনির যে অরিজিনাল টাইটেল ছিল সেটা খুবই বড় ছিল। টাইটেলটা কি ছিল? সংস অ্যান্ড সনেটস রিটেন বাই দ্য রাইট অনারেবল লর্ড হেনরি হাওয়ার্ড,
আর্ল অফ সারি অ্যান্ড আদার্স, এটা হচ্ছে টোটাল মিসলেনির পুরো নাম। তুমি যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে টোটাল মিসলেনি সম্পর্কে লিখবে তখন অবশ্যই কিন্তু এই পুরো নামটা মেনশন করবে। তাহলে টোটাল মিসলেনির পুরো নাম কি হলো? সংস অ্যান্ড সনেটস রিটেন বাই দ্য রাইট অনারেবল লর্ড হেনরি হাওয়ার্ড, আর্ল অফ সারি অ্যান্ড আদার্স। দোজ স্যার থমাস ওয়েট কন্ট্রিবিউটেড মোর পোয়েমস দেন সারি। এই টোটাল মিসলেনিতে আর্ল অফ সারি অ্যান্ড থমাস ওয়েটের সমস্ত সনেটগুলো ছিল, কিন্তু এই টোটাল মিসলেনিতে সব থেকে বেশি পরিমাণ সনেট ছিল থমাস ওয়েটের, এবং টোটাল মিসলেনিতে থমাস ওয়েটের 96টা পোয়েম ছিল এবং আর্ল অফ সারির ছিল 40টা। যদিও এটা ফার্স্ট এডিশনে ছিল, এটা 3টে এডিশন হয়েছিল এই টোটাল মিসলেনি। টোটাল মিসলেনিতে যখন ফেয়ারওয়েল লাভ এটা পাবলিশড হয়েছিল, এর নাম ছিল এ রিনাউন্সিং অফ লাভ, যেটা পাবলিশড হয়েছিল 1557 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে বোঝা যায় যে টোটাল মিসলেনি গ্রন্থটা পাবলিশড হয়েছিল 1557 খ্রিস্টাব্দে, এবং টোটাল মিসলেনিতে এই ফেয়ারওয়েল লাভ যে সনেটটা, এটা এ রিনাউন্সিং অফ লাভ এই টাইটেলে পাবলিশড হয়। অর্থাৎ আমাদের যেটা টেক্সট ফেয়ারওয়েল লাভ, এর অরিজিনাল টাইটেল হচ্ছে এ রিনাউন্সিং অফ লাভ। তাহলে ফেয়ারওয়েল লাভের যে ব্যাকগ্রাউন্ড বা আমাদের যেটা পাঠ্য বিষয় যে সনেট ফেয়ারওয়েল লাভ কম্পোজ বাই থমাস ওয়েট, এর যেটা ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হলো। দেখো টেক্সটে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আমি তোমাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও কোন টেক্সটের উপরে বানাবো সেটা বা কোন টেক্সটের উপরে বানাতে হবে সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কেন কি আমার এই চ্যানেলটা পুরোটাই তোমার সিলেবাস বেসড একটা চ্যানেল, যেখানে তুমি তোমার সিলেবাস অনুযায়ী ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার উইথ সাবসিডারি ইংলিশ প্রত্যেকটার টেক্সট তুমি এখানে পাবে, ডিটেলস বাংলায় বঙ্গানুবাদ এবং এক্সপ্লানেশন সহ। তুমি যদি পরবর্তী সেশনে অর্থাৎ 21-22 যে সেশন নেক্সট আসছে যেটা অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে তুমি যদি আমার কাছে অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তোমার বা তুমি নিতে চাও, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাকে এখনই নাম রেজিস্টার করতে হবে। পাশাপাশি রানিং সেশনে যদি কেউ নোটস, অ্যাসাইনমেন্টস এবং সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো টাইটেল, আমি আগেই বলেছি আমাদের যেটা টাইটেল ফেয়ারওয়েল লাভ, এর মূল নাম হচ্ছে বা অরিজিনাল নাম হচ্ছে রিনাউন্সিং অফ লাভ। এখন ফেয়ারওয়েল কথাটার মানে তোমরা সবাই জানো। রিনাউন্সিং অফ লাভ ইজ এ টিপিক্যাল এলিজাবেথান সনেট অন লাভ অ্যান্ড ডিলস উইথ দ্য লাভার্স ফিলিং অ্যান্ড সেন্টিমেন্ট। রিনাউন্সিং অফ লাভ এটা কি ডিল করে বা এটা কি বহন করে? এটা বহন করে প্রথমত ভালোবাসা, লাভ, অ্যান্ড ডিলস উইথ দ্য লাভার্স ফিলিং, এবং প্রেমিক প্রেমিকার যে অনুভূতি অ্যান্ড সেন্টিমেন্ট, এবং সেন্টিমেন্ট বহন করে। তাহলে তিনটা জিনিস কি? প্রথমত লাভ থিম বহন করে, দ্বিতীয়ত কি লাভার্স ফিলিংস, প্রেমিক প্রেমিকার অনুভূতি বা ফিলিংস ক্যারি করে, আর কি সাথে সাথে সেন্টিমেন্টও ক্যারি করে। কার সেন্টিমেন্ট? তোমারও নয় আমারও নয়, যারা প্রেমে আবদ্ধ, অর্থাৎ একজন প্রেমিক একজন প্রেমিকার সেন্টিমেন্ট বহন করে, তাদের ফিলিংস বহন করে, তাদের গুজু গুজু ব্যাপারগুলোকে বহন করে। এরপর আসি রিনাউন্সিং কথাটার মানে কি। দেখো রিনাউন্সিং কথাটার অর্থ হচ্ছে রেজিগনিং। তোমরা সবাই রেজিগনেশন লেটার এটার নাম শুনেছ। আমরা বলে থাকি যে কেউ যখন কোনো কাজ থেকে ইস্তফা দেয় তখন যে চিঠিটাই লিখে দেয় তার নাম হচ্ছে রেজিগনেশন লেটার। রেজিগনেশন লেটার মানে কি? প্রত্যাখ্যান করা বা প্রত্যাখ্যিত যে পত্র বা প্রত্যাখ্যিত যে চিঠি, যে চিঠির দ্বারা আমি আমার জবকে ইস্তফা দিচ্ছি। তো রিনাউন্সিং মানে হচ্ছে প্রত্যাখ্যান, অর্থাৎ রিজেক্টেড, রেজিগনিং অর গিভিং আপ অথবা ত্যাগ করা। তাহলে বোঝা যাচ্ছে রিনাউন্সিং কথাটার অ্যাকচুয়াল অর্থ সাদামাটা হচ্ছে ত্যাগ করা বা প্রত্যাখ্যান করা বা গিভিং আপ, রিজেক্টেড। পাশাপাশি ফেয়ারওয়েল কথাটার মানে একই রকম, রিজেক্টেড বা গুড বাই, শুভ বিদায় জানানো। এবং কিরকম বিদায়? বিদায়টা হচ্ছে গুড বাই। দেখো বাই এবং গুড বাই এর মধ্যে একটা ডিফারেন্স আছে। বাই হচ্ছে তুমি এখন যাকে বিদায় দিচ্ছ পরবর্তীকালে তোমার সাথে দেখা হবে, এবং গুড বাই হচ্ছে যে তুমি এখন যাকে বিদায় জানাচ্ছ তোমার টোটাল লাইফে তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। সুতরাং বাই এবং গুড বাই এর মধ্যে তুমি ডিফারেন্স জানতে পারলে। তো ফেয়ারওয়েল কথাটার অর্থ কি দাঁড়ালো শেষ পর্যন্ত? ফেয়ারওয়েল কথাটার অর্থ দাঁড়ালো যে সারা জীবনের জন্য কাউকে বিদায় জানানো। তাহলে ফেয়ারওয়েল লাভ কথাটার অর্থ কি? না ভালোবাসা কি? সারা জীবনের জন্য বিদায় জানানো। আমাদের এই সোনাটের রাইম স্কিম কি আছে? আমাদের সোনাটের রাইম স্কিম আছে এ ডবল বি ডবল এ ডবল বি এ। মনে রাখবে ওয়ান্স মোর, কি রাইম স্কিম আছে? প্রথম অক্টেভের এ ডবল বি ডবল এ ডবল বি এ, এবং শেষটার কি আছে? সি ডবল ডি সি ডবল ই।
এটা মনে রাখবে, কেন কি আমরা জানি যে একটা সনেট 14 লাইনের হয়ে থাকে এবং তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অক্টেভ একটা হচ্ছে সেস্টেট। সনেটের প্রথম যেটা আটটা লাইন আছে পরপর 1 2 3 4 5 6 7 8 সেটাকে বলা হচ্ছে অক্টেভ, কেন কি অক্টো মিনসি 8, এবং লাস্ট যে 6 লাইন পড়ে থাকে সেটা হচ্ছে সেস্টেট। সুতরাং রাইম স্কিমটাও সেভাবেই ডিভাইড করা হয়ে থাকে। আমি টাইটেলটা আরেকবার বলে দিচ্ছি, আমাদের যেটা অরিজিনাল টাইটেল সেটা হচ্ছে রিনাউন্সিং অফ লাভ, অর্থাৎ রিনাউন্সিং কথাটার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, বিদায় জানানো। পাশাপাশি ফেয়ারওয়েল কথাটার অর্থ হচ্ছে শুভ বিদায় বা সারা জীবনের জন্য কোনো কিছুকে বিদায় জানানো। ফেয়ারওয়েল লাভ কথাটার অর্থ হচ্ছে ভালোবাসাকে সারা জীবনের জন্য বিদায় জানানো। আমাদের সনেটের রাইম স্কিম কি আছে, আমাদের সনেটের প্রথম যে অক্টেভ আছে তার রাইম স্কিম হচ্ছে এ ডবল বি ডবল এ ডবল বি এ, এবং লাস্টে যে 6 লাইন যেটা সেস্টেট হিসেবে পরিচিত তার রাইম স্কিম হচ্ছে সি ডবল ডি সি ডবল ই। আই থিঙ্ক এ পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন, একদম স্বচ্ছভাবে। দেখো এরপরে সরাসরি টেক্সটে আসা যাক। টেক্সট, ফেয়ারওয়েল লাভ, থমাস ওয়েট বলছেন শুভ বিদায় ভালোবাসা। হঠাৎ করে কি হলো যে উনি ভালোবাসাকে বিদায় জানাচ্ছেন? এটা প্রথম কোশ্চেন এখান থেকে উঠে আসে। ফেয়ারওয়েল মিন্স শুভ বিদায়, তোমাকে আমি বিদায় জানাচ্ছি, তোমার সঙ্গে যেন আমার আর সারা জীবনে দেখা না হয়। ফেয়ারওয়েল লাভ, বিদায় জানাচ্ছি ভালোবাসা তোমাকে। And all thy laws forever. শুধু তোমাকেই যে বিদায় জানাচ্ছি এমনটা নয়, তোমার সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছুকেই আমি বিদায় জানাচ্ছি। এখানে laws means কি? দেখো ভালোবাসার সাথে অনেক কিছু অলিখিত নিয়ম জড়িয়ে থাকে। যেমন ধরে নাও প্রেমিক সবসময় কি করে, বা প্রেমিকা তার প্রেমিকের কাছ থেকে সবসময় এটা আশা করে যে সে তাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, তার প্রেমিক তার পেছনে অনেক সময় ব্যয় করবে, তার কথা শুনে চলবে, 14th February তাকে গিফট দেবে, তাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে, সিনেমা দেখাতে নিয়ে যাবে, অ্যাটলিস্ট তার কথা মতো অল টাইম চলবে। এই যে অলিখিত কিছু নিয়ম, এগুলোকে বলা হচ্ছে লস, কার না ভালোবাসা। ফর এভার দ্যাট মিনস চিরকালের জন্য। অর্থাৎ ফার্স্ট লাইনের মানেটা এরকম দাঁড়ালো, ফেয়ারওয়েল লাভ, শুভ বিদায় ভালোবাসা, এন্ড অল দাই লস ফর এভার, এবং তোমার সাথে জড়িয়ে আছে তোমার যে সমস্ত নিয়ম কানুন সেগুলোকেও আমি সারা জীবনের জন্য বিদায় জানাচ্ছি, আমি তোমাদের আর মুখ দেখতে চাই না। দাই বেটেড হুকস, দাই মিন্স এখানে লাভ, বলছে তোমার। বেটেড হুকস, বেটেড মিন্স ক্যাপচার করে রাখা, হুকস মিন্স হচ্ছে কাঁটা। কি কাঁটা? যে কাঁটা দিয়ে মাছ ধরা হয়, অর্থাৎ এখানে একটা ফিশিং ইমেজ আছে, মেটাফোর আছে। সেল ট্যাঙ্গেল, ট্যাঙ্গেল মিন্স হচ্ছে ক্যাপচার, মি নো মোর, যে তোমার যে কাঁটা যেটা দিয়ে আমরা মাছ ধরি, দেখবে অনেক সময় দেখা যায় যে হুইলের সাথে যে কাঁটা লাগানো থাকে যেটা দিয়ে মাছ ধরে, সেই কাঁটা কি হয়, যখন সেই কাঁটা কোনো মাছকে ধরে বা যখন কোনো মাছ সেই কাঁটার সাথে দিয়ে দেওয়া কোনো টোপ যখন খেয়ে ফেলে, তখন মাছ কিন্তু আর সেই কাঁটা থেকে বেরিয়ে যেতে পারে না। তো এখানে উনি বলছেন যে তোমার যে কাঁটা আছে, তোমার যে হুক আছে, সেই হুক কি করবে, আমাকে আর ক্যাপচার করে রাখতে পারবে না। ট্যাঙ্গেল মিন নো মোর, আমাকে আর কোনোদিনই আটকে রাখতে পারবে না, আবদ্ধ করে রাখতে পারবে না। অর্থাৎ তোমার ভালোবাসার বন্ধন যেটা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না, সেটা থেকে আমি বেরিয়ে চলে এসেছি, এবং তুমি হাজার চেষ্টা করেও সেখানে আমাকে আর আটকে রাখতে পারবে না, বা তোমার কাছে আমাকে আর আবদ্ধ করে রাখতে পারবে না। ক্লিয়ার দুটো লাইনের মানে? নেক্সট, সেনেক অ্যান্ড প্লেটো কল মি ফ্রম দাই লোভ, উনি উত্তর দিচ্ছেন যে কেন আমাকে আর আটকে রাখতে পারবে না। এখানে স্নেক মিন্স ভেবেনিয়ান একটা সাপ, স্নেক মিন্স হচ্ছে সেনেকা। সেনেকা কে ছিলেন? রোমান ফিলোসফার, যার পুরো নাম ছিল লুসিয়াস অ্যানিয়াস সেনেকা। অর্থাৎ সেনেকার পুরো নাম হচ্ছে লুসিয়াস অ্যানিয়াস সেনেকা। তো উনি বলছেন যে আমাকে কেন আবদ্ধ করে রাখতে পারবে না। সেনেকা অ্যান্ড প্লেটো, প্লেটো কে ছিলেন? গ্রিক ফিলোসফার। এই দুজন ফিলোসফার কি করেছেন? কল মি ফ্রম দাই লোর, লোর মিন্স হচ্ছে নলেজ, অর্থাৎ তোমার সম্পর্কে এতদিন পর্যন্ত আমার যে ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণা থেকে আমাকে ডেকেছে কে? সেনেকা অ্যান্ড প্লেটো। এখন থমাস ওয়েটকে সেনেকা এবং প্লেটো কিভাবে ডাকবেন? নিশ্চয়ই তারা ফিজিক্যালি গিয়ে ডাকবেন না। সেনেকা এবং প্লেটোর যে সমস্ত রাইটিংস গুলো আছে সেগুলো থমাস ওয়েটকে খুব প্রভাবিত করেছে, এবং তাদের ফিলোসফিক্যাল যে সমস্ত রাইটিং সেগুলো পড়ে উনি বুঝতে পেরেছেন যে লাভ ইজ ভ্যালুলেস, এর কোনো বাস্তবে কোনো মূল্য নেই। সেই কারণে উনি বলছেন যে হে ভালোবাসা, তুমি আমাকে আর তোমার কাছে আবদ্ধ করে রাখতে পারবে না, কোনোভাবেই আটকে রাখতে পারবে না। তার একটাই কারণ, স্নেকা অ্যান্ড প্লেটো কল মি ফ্রম দাই লোর, তোমার সম্পর্কে আমার যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছে। কে ভেঙে দিয়েছে? স্নেকা অ্যান্ড প্লেটো। দ্যাট মিন্স তোমার কাছ থেকে তারা আমাকে ডেকেছে যে তুই চলে আয়, তুই কেন ভুল ধারণা ভুল আইডিয়া নিয়ে পড়ে আছিস। টু পারফেক্ট ওয়েলথ মাই উইট ফর টু এন্ডাভোর, টু পারফেক্ট ওয়েলথ, তোমার পেছনে আমি অনেক টাইম ব্যয় করেছি, সুতরাং
ওয়েলথ মিনস হচ্ছে নলেজ। আমি তোমার পেছনে আর টাইম ব্যয় করতে চাই না, ফালতু ধারণা নিয়ে আমি আর বসে থাকতে চাই না। স্নেহা এবং প্লেটো আমাকে ডেকেছে, আমার যে নলেজ আছে, আমার যে জ্ঞান আছে সেটাকে পারফেক্ট করতে হবে, অর্থাৎ কোনো ফলস আইডিয়া নিয়ে আমাকে বেঁচে থাকা চলবে না। মাই উইট ফর টু এন্ডেভর, এবং উইট মিনস হচ্ছে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, এবং আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে এন্ডেভর মিনস হচ্ছে চেষ্টা করা। আমি চেষ্টা করেছি স্নেহা এবং প্লেটোর প্রত্যেকটা রাইটিংস পড়ার এবং তাদের কথাবার্তা বোঝার, এবং বোঝার পরে আমার এটা মনে হয়েছে যে লাভ হচ্ছে একটা ভাগ্যবান জিনিস এই দুনিয়াতে, কোনো মানুষের এটা ভালো করতে পারে না, এর পেছনে বেকার টাইম নষ্ট করে কোনো লাভ নেই। সুতরাং আমি যদি এখান থেকে বেরিয়ে যাই বা আমি যদি এখান থেকে সরে যাই, তাহলে আমার যে জ্ঞান আছে, আমার যে নলেজ আছে সেটা আমার পারফেক্ট হবে এবং আমি পৃথিবীতে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবো। ক্লিয়ার? নেক্সট, ইন ব্লাইন্ড এরর। ব্লাইন্ড এরর মিনস, দেখো তোমরা জানো যে ভালোবাসার সঙ্গে একটা কথা জড়িয়ে আছে কি না, অন্ধ ভালোবাসা। অর্থাৎ কোনো প্রেমিক বা কোনো প্রেমিকা যখন একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে যায়, তখন তারা একে অপরের প্রতি এতটাই মগ্ন হয়ে পড়ে যে একে অপরকে গভীরভাবে বিশ্বাস করতে থাকে, এবং এটাই হচ্ছে অন্ধ ভালোবাসা। হোয়েন আই ডিড পার্সিফার, পার্সিফার মিনস হচ্ছে বোঝার চেষ্টা করা বা বুঝেছি, আমি বুঝেছি ইন ব্লাইন্ড এরর, তোমার প্রতি যে আমার অন্ধবিশ্বাস ছিল এটা কি করেছি, আমি বুঝতে পেরেছি যে তোমার প্রতি অন্ধবিশ্বাস রাখাটা আমার ঠিক হচ্ছে না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যাব, আমার নলেজ শেষ হয়ে যাবে, আমার ইন্টেলিজেন্স শেষ হয়ে যাবে। সুতরাং আমি অনেক চেষ্টা করেছি তোমাকে পাওয়ার, তোমার কাছে যেতে, কিন্তু সেটা আমার পক্ষে হয়ে ওঠেনি কোনোদিন। এবং তোমার সম্পর্কে আমার অনেক ভালো ভালো আইডিয়া ছিল, কিন্তু সেনেকা এবং প্লেটোর সমস্ত রাইটিংস পড়ার পর আমি বুঝতে পেরেছি ইউ আর নাথিং, ভ্যালুলেস, তোমার কোনো গুরুত্ব নেই, তোমার কোনো মূল্য নেই, তুমি কারোর ভালো করতে পারো না, জাস্ট তুমি ক্ষতি করতে পারো। সুতরাং তোমার প্রতি আমার একটা অন্ধ বিশ্বাস বা একটা অন্ধ ধারণা ছিল, তাই সার্প রিপালস। এরপরে উনি বলছেন যে আমি তোমার পেছনে এতদিন এত টাইম ব্যয় করেছি, কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি, তার বিনিময়ে আমি যেটা পেয়েছি, তাই সার্প রিপালস, তোমার তীক্ষ্ণ প্রত্যাখ্যান যেটা কি করেছে, দ্যাট পেরি এই সো সোর, যেটা আমাকে কঠিন যন্ত্রণা দিয়েছে সব দিক থেকে, এই মিনস অল বা সব, যেটা সব দিক থেকে আমাকে কঠিন যন্ত্রণা দিয়েছে, সোর মিনস হচ্ছে পেইনফুল ইনজিওর, যে যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি। কেন কি এই লাইনটার মধ্য দিয়ে থমাস হোয়াইট বলতে চাইছেন যে থমাস হোয়াইট ভালোবাসার পেছনে অনেক টাইম ব্যয় করেছেন, কিন্তু উনি প্রত্যাখ্যাত হয়েছেন ভালোবাসার কাছ থেকে। সেই জন্য উনি বলছেন তোমার নিষ্ঠুর প্রত্যাখ্যান, দাই সার্ভ রিপালস, তোমার নিষ্ঠুর প্রত্যাখ্যান যেটা আমাকে কি করেছে, আঘাত করেছে, স্টিং আঘাত করেছে, এবং আঘাতটা এতটাই যন্ত্রণাদায়ক ছিল, এতটাই পেনফুল ছিল, যেটা আমি সহ্য করতে পারিনি, এবং আঘাতটা ছিল এই এই মিনস অল, সব দিক থেকে। অর্থাৎ তোমার পেছনে আমার টাইম ব্যয় করাটা সব দিক থেকে আমাকে এতটাই যন্ত্রণাদায়কভাবে আঘাত করেছে, যেটা আমি সহ্য করতে পারিনি। আর সেই কারণে তোমার ওপরে আমার যে ভ্রান্ত ধারণা ছিল, ভুল আইডিয়া ছিল, সেগুলো আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এবং এক্ষেত্রে আমাকে একমাত্র হেল্প করেছে স্নেহা এবং প্লেটো, তাদের ফিলোসফিক্যাল রাইটিংস। নেক্সট, হ্যাভ টট মি টু সেট ইন ট্রিফলস নো স্টোর। হ্যাভ টট মি, হ্যাভ মিনস হচ্ছে হ্যাজ, টট মিনস যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ। স্নেহা এবং প্লেটোর যে সমস্ত রাইটিংস সেগুলো আমাকে শিখিয়েছে, কি শিখিয়েছে, টু সেট ইন ট্রিফলস নো স্টোর, ট্রিফলস মিনস হচ্ছে ফলস স্টোরিজ, ফলস প্রমিস, নো স্টোর, স্টোরস মিনস হচ্ছে ভ্যালু, ভালোবাসার মধ্যে যে সমস্ত প্রমিস গুলো থাকে থমাস হোয়াইটের কাছে সেগুলো হচ্ছে ফালতু, যার কোনো ভ্যালু নেই, যেগুলো হচ্ছে মূল্যহীন। তো থমাস হোয়াইট এখানে বলছেন যে তোমার সম্পর্কে স্নেহা এবং প্লেটো আমাকে শিখিয়েছে যে তোমার সম্পর্কে যে সমস্ত ফলস স্টোরিজ, ভ্রান্ত ধারণা, ফলস প্রমিস, মিথ্যা প্রতিশ্রুতি যেগুলো আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ ভ্যালুলেস অ্যান্ড স্কেপ ফর্থ। আর সেই কারণে আমি তোমার কাছ থেকে পলায়ন করলাম, আমি এরপরে ফরওয়ার্ড, আগের দিকে এগিয়ে যাব। ফোর্থ মিনস হচ্ছে ফরওয়ার্ড, আগের দিকে এগিয়ে যাব, স্কেপ, স্কেপ মানে হচ্ছে পলায়ন। সুতরাং আমি তোমার কাছ থেকে পলায়ন করলাম এবং আমি এরপর আগের দিকে এগিয়ে যাব, সিন্স লিবার্টি, এরপর থেকে, লিবার্টি মিনস হচ্ছে ফ্রিডম, এরপর থেকে স্বাধীনতা, ইজ লিভার, দ্যাট মিনস প্রেফারেবল, এরপর থেকে লিবার্টিটাই আমার কাছে প্রাধান্য পাবে, অর্থাৎ এরপর থেকে আমি স্বাধীন। নেক্সট, দেয়ারফোর, সেই কারণে, ফেয়ারওয়েল, সেই কারণে আমি তোমাকে বিদায় জানালাম ভালোবাসা, গো, তুমি যাও, তুমি এরপর আমাকে আর ক্যাপচার করতে পারবে না, ট্রায়াঙ্গেল করে রাখতে পারবে না।
পারবে না, তুমি যাও আমার কাছ থেকে ভাগো, তুমি পালাও এখানে, আমার কাছে আর এসো না, গো ট্রাভেল। তুমি তাদের বিরক্ত করো, ট্রাভেল মিন্স টু ডিস্টার্ব, তুমি তাদের বিরক্ত করো, কাদের ইয়ংয়ার হার্ট, ঠিক সেই সমস্ত হার্ট যারা এখন পর্যন্ত ইয়ং আছে। এই ইয়ং কথাটার মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে, অর্থাৎ ম্যাচিওর এবং ইম্যাচিওর। যারা ইম্যাচিওর, যারা প্লেটোকে এখনো বুঝতে পারেনি, যারা সিনেকাকে এখনো বুঝতে পারেনি, পড়েনি, তুমি তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে তুমি তোমার ডিমান্ডটা বলো এবং তুমি তাদের বিরক্ত করো, আমি এখনো ম্যাচিওর, আমি তোমার সম্পর্কে সমস্ত কিছু বুঝে গেছি, জেনে গেছি, সিনেকা এবং প্লেটোর কাছ থেকে তুমি আমাকে আর বিরক্ত করতে পারবে না, আমাকে আবদ্ধ করে রাখতে পারবে না, তো তুমি আমার কাছে আর এসো না, সুতরাং তোমাকে আমি বিদায় জানাচ্ছি, তুমি চলে যাও, গো ট্রাভেল, তুমি তাদের বিরক্ত করো, কাদের ইয়ংয়ার হার্ট, ঠিক সেই সমস্ত যুবক যুবতী যারা এখন পর্যন্ত বোকা আছে, ভালোবাসা সম্পর্কে ফলস স্টোরিজ, ফলস প্রমিস নিয়ে এখনো যারা বসে আছে। অ্যান্ড ইন মি ক্লেম নো মোর অথরিটি, আমার উপরে তুমি আর কোনো তোমার অথরিটি প্রয়োগ করতে পারবে না, তোমার আর কোনো দাবি রইল না আমার উপরে, তুমি সেই ইয়ংয়ারদের কাছে গিয়ে কি করবে, তুমি যাও, উইথ এডিল ইয়ত গো ইউজ দাই প্রপার্টি। এখানে প্রপার্টি মিন্স, আমরা জানি যে গ্রিক মিথোলজি বা মাইথোলজিতে লাভের যিনি দেবতা আছেন তাকে বলা হয় কুপিড, এবং কুপিডের হাতে কি থাকে, সবসময় তীর ধনুক থাকে, এই তীর ধনুককে বলা হচ্ছে প্রপার্টি, আর লাভকে বলা হচ্ছে কুপিড। তো উনি বলছেন ইডিল মিন্স হচ্ছে ফুলিশ বা লেজি, ঠিক সেই সমস্ত মাথায় চারটে সিং অওলা ছেলে মেয়ের কাছে যাও এবং ওখানে গিয়ে তুমি তোমার অস্ত্র প্রয়োগ করো, কি না, আমরা জানি যে কুপিডের হাতে যে অস্ত্র থাকে, যে ভালোবাসার তীর এবং ধনুক থাকে, সে কি করে, কুপিড গাছের আড়াল থেকে তার তীর বর্ষণ করে এবং যখন কোনো ছেলে এবং কোনো মেয়ের হৃদয়ে যখন সেই তীর গেঁথে যায় তখন তারা একে অপরের প্রেমে আবদ্ধ হয়। সুতরাং উনি বলছেন তুমি তোমার যা প্রপার্টি আছে, অর্থাৎ তোমার যে তীর ধনুক আছে, ভালোবাসার তীর ধনুক, তুমি যাও সেটা নিয়ে, তুমি সেটা নিয়ে গিয়ে কি করবে, মাথায় চারটে সিংহওয়ালা যারা ভালোবাসাকে দেবতার থেকেও বেশি বিশ্বাস করে তাদের কাছে তুমি যাও, তাদের কাছে গিয়ে তুমি তোমার তীর বর্ষণ করো এবং তোমার প্রপার্টি তাদের উপরে প্রয়োগ করো, তোমার যে ডিমান্ড আছে, তোমার যে অথরিটি আছে, তুমি তাদের কাছে প্রয়োগ করো, আমার কাছে আর এসো না। অ্যান্ড দেয়ার অন, এরপর থেকে স্পেন্ড দাই মেনি ব্রিটল ডার্টস, দেয়ার অন দ্যাট মিন্স তাদের উপরে, অ্যান্ড দেয়ার অন এবং তাদের উপরে, এরপর থেকে তাদের উপরে স্পেন্ড তুমি ব্যয় করো দাই মেনি ব্রিটল ডার্টস, ব্রিটল মিন্স হচ্ছে ফ্রাজিল ভঙ্গুর, ডার্টস মিন্স হচ্ছে অ্যারো তীর, তুমি তোমার এই ভঙ্গুর তীর গুলোকে তুমি তাদের উপরে বর্ষণ করো, তুমি আমার উপরে আর বর্ষণ করতে পারবে না, কেন কি আমি তোমার কাছে আবদ্ধ নেই, আমি তোমার সম্পর্কে সমস্ত কিছু তোমার কাহিনী আমি বুঝে গেছি, তুমি যে কি জিনিস সেটা আমি বুঝে গেছি, সুতরাং আমি তোমাকে বিদায় জানালাম, তুমি চলে যাও সেই সমস্ত ইয়ং ইয়োদের কাছে, যারা বোকা, যারা লেজি, যারা তোমার মিথ্যা গল্পকে গপ গপ করে গিলে খাবে, তুমি তাদের উপরে গিয়ে তোমার যে প্রপার্টি আছে সেটাকে তুমি বর্ষণ করো এবং তাদের তুমি তোমার প্রেমের জালে আবদ্ধ করো। নেক্সট ফর হেতারো, হেতারো মিন্স হচ্ছে এখন থেকে, এরপর, দো আই হ্যাভ লস্ট অল মাই টাইম, যদিও আমি আমার অনেক মূল্যবান সময় আমি ব্যয় করে ফেলেছি তোমার পেছনে, দো যদিও আই হ্যাভ লস্ট, আমি হারিয়ে ফেলেছি, আমি ব্যয় করে ফেলেছি অল মাই টাইম, সেই সমস্ত আমার মূল্যবান সময় যেগুলো আমি কখনোই আর ফিরে পাবো না, আমি সেই সমস্ত আমার মূল্যবান সময়কে আমি তোমার পেছনে ব্যয় করে ফেলেছি, এরপর থেকে মি আমি লাস্টেড দ্যাট মিন্স ওয়ান্ট, আমি চাই নো লঙ্গার, এখানে আছে লেঙ্গার, এগুলো তো সব আর্কাইক ওয়ার্ড, নো লঙ্গার দ্যাট মিন্স আমি আর চাই না, লাস্টেড নো লঙ্গার আমি আর চাই না, রটন বাউজ টু ক্লাইম, পচা গাছের ভাঙা ডালের ওপরে আমি উঠি বা কোনো গাছের পচা ডাল কে আমি আবার নতুন করে ধরি, অর্থাৎ উনি এখানে লাভকে তুলনা করেছেন একটা গাছের পচা ডালের সাথে, কেন কি পচা ডাল কি হয় যে তুমি যখনই তাকে টাচ করবে তখন সে ভেঙে যাবে, উনি তার আগে একটা কথা ইউজ করেছেন ফ্রাজিল দ্যাট মিন্স ভঙ্গুর, তার মানে আলটিমেট উনি এক কথায় বলতে চাইছেন যে লাভ হচ্ছে একটা ভঙ্গুর জিনিস, যেটা তুমি বাস্তবে দেখে থাকবে, তোমার জীবনে ঘটে থাকলেও তুমি সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে লাভ কতটুকু ভঙ্গুর হতে পারে, জাস্ট তাসের ঘরের মতন, খুব সূক্ষ্ম কাঁচের গ্লাসের মতন, হালকা টোকা দেবে ভেঙে পড়ে যাবে ঝরঝর করে, জানালার কাঁচ যেমন ভেঙে পড়ে সেরকম ভেঙে যাবে। তো উনি বলছেন তুমি একটা গাছের পচা ডাল, আমি তোমাকে আঁকড়ে ধরে উঠতে চাইছি না, আমি তোমাকে বিদায় জানালাম, এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। আশা করি কবিতাটা তুমি বুঝতে পারলে, যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি চেষ্টা করব ঠিক এর পরবর্তী ক্লাসে যখন আমি আবার ফেয়ারওয়েল লাভের ওপরে কোনো ক্লাস করব সেখানে তোমার ডাউট ক্লিয়ার করতে, এবং পাশাপাশি আবার বলছি এরপরে তোমার যে টেক্সটের উপরে ভিডিও বানাতে হবে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেই টেক্সটের উপরে ভিডিও করার। থ্যাংক ইউ।